শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা যেমনটা জানেন যে গতকালই সিবিআই এর হাতে প্রথম গ্রেফতার দুই প্রাক্তন কর্তা, আজ তাদেরকে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হবে। একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, সিবিআই আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তারা, এমনটাই অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির ধারায় এফআইআর করা হয়েছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আমরা জানি আজ সিবিআই বিশেষ আদালতে দুজনকে পেশ করা হবে, কখন পেশ করা হবে এবং মূলত কি কি অভিযোগ এদের বিরুদ্ধে আনা হয়েছে? দেখো, প্রথমত তোমাকে বলবো যে এই ধৃত দুই প্রাক্তন কর্তা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহা, এদেরকে প্রথমে আজকে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তারপরে সিবিআই এর যে বিশেষ আদালত রয়েছে সেখানে তাদের পেশ করা হবে। আর মোটা আনুমানিক তুমি ধরতে পারো যে দুপুর একটা থেকে দুটোর মধ্যে এদেরকে নিম্ন আদালতে পেশ করা হবে। কিন্তু মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল সেটা হলো জালিয়াতির অভিযোগ, চক্রান্তের অভিযোগ, ষড়যন্ত্রের অভিযোগ এবং সম্মিলিতভাবে তারা অপরাধ সংগঠিত করেছেন সেই দুর্নীতির অভিযোগ। আর মূলত তুমি জানো যে শান্তিপ্রসাদ সিনহা, তাকে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও মহামান্য বিচারপতিরা বারবার তাকে এই বলে অভিহিত করেছেন যে এই যে গোটা দুর্নীতির চক্র, সেটা গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, তিনি ছিলেন এই এই যে গোটা চক্রটার তিনি কিংপিন, অর্থাৎ তার বিরুদ্ধেই মূল অভিযোগ ছিল। এবং অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যে একেবারে খাতা বা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার নাম করে, যখন সেই পুনর্মূল্যায়ন করার পরে যখন মেধা তালিকা আপলোড করা হচ্ছে তার আগে র্যাঙ্ক পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ উদাহরণস্বরূপ যেটা বলা হয়েছিল যে একজন ব্যক্তি তিনি মেধা তালিকায় হয়তো প্রাথমিকভাবে 10 নম্বর স্থানে ছিলেন, কিন্তু এই র্যাঙ্ক যখন পুনর্মূল্যায়ন করা হলো দেখা গেল তার র্যাঙ্ক হয়তো 3 বা 4 নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই অবৈধ উপায়ে তারা এই পুনর্মূল্যায়ন এবং তারপরে র্যাঙ্ক পরিবর্তন করেছেন। আদালতের তরফ থেকে স্পষ্ট পর্যবেক্ষণ ছিল এই ধরনের কোনো অধিকার, অর্থাৎ র্যাঙ্ক পরিবর্তন করা হোক বা পুনর্মূল্যায়ন করা হোক, সেটা করার অধিকার এই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহার কিন্তু নেই। ফলত তারা এখানে দুর্নীতি করেছেন, এখানে অন্যায় করেছেন। এছাড়াও অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যে এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্যানেল যে সময় পর্যন্ত বৈধ থাকে তারপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু কোথায় কত শূন্য পদ রয়েছে সেই তথ্য তারা সংগ্রহ করতেন এবং সেই শূন্য পদগুলিতে বেছে বেছে প্রার্থী নিয়োগ করতেন, একেবারে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। এবং আরো অভিযোগ এটা ছিল যে সুপারিশপত্র, অর্থাৎ তুমি জানো যে চাকরির ক্ষেত্রে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের একটা সুপারিশপত্র দরকার হয় এবং তার ভিত্তিতে কিন্তু নিয়োগপত্র পাওয়া যায়। অভিযোগ ছিল এই যে সুপারিশপত্র, সেই সুপারিশপত্র ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে শান্তিপ্রসাদ সিনহা, তিনি নিজের দায়িত্ব নিয়ে চেয়ারম্যানকে অন্ধকারে রেখে এই কাজ করেছেন। অর্থাৎ একাধিক ধারায় মামলা এবং অভিযোগ আনা হয়েছে শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে এবং অশোক সাহার বিরুদ্ধে।